আছেন বিভিন্ন জায়গার জেলা থেকে আগত সমস্ত আমাদের ভাইদেরকে আমি প্রথমেই জয় বলে আলোচনা সবাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে। আপনারা আমাদের থেকে অনেক কিছু দিচ্ছেন, আমরা দাইনে বাইরে লোক সবাই খুব ভালো আলোচনা করেছে এবং শিক্ষিত আছে, বয়স্কও আছে। আমি শুধু এই কথাটাই বলবো যে আলোচনা বিষয়টা আজকে যে এখানে এসেছি কিছু নিয়ে যেতে আমরা আমাদের গ্রামে আমাদের যে সমস্ত জনবসতি আছে দিনাজপুরে তাদের কাছে ভালো কিছু মানে মানুষের কাছে যাতে বলতে পারি যে আমরা এই আমাদের যে রবিদাসের সংগঠনের মধ্যে দিয়ে বিভিন্ন রকম কার্যকলাপের বিষয় যেটা হয়তো গরিব থেকে গরিব আমাদের মধ্যে রয়েছে তাদেরকে আমরা যাতে এই সংগঠনবদ্ধ করে সামনে একটা দিশা, যারা খেটে খাওয়া মজদুর লোক আছে যারা এখনও পিছিয়ে আছে তাদের কাছে পৌঁছে তারা যাতে আমাদের এই সংগঠনটাকে ভালোভাবে নিয়ে কাজে লাগাতে পারে এবং আমরা যাতে এই সংগঠনটাকে বুঝাতে পারি যে না আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতবর্ষী জুড়ে আমাদের এই ঐক্যবদ্ধ সংগঠনটা চলছে এবং এই সংগঠনের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে ভালো কিছু করি, এই আশা আলোচনা আপনারা আমাদেরকে দিবেন। এবং আমি আমার উত্তর দিনাজপুরে দু চারটা কথা শুধু বলব, যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আছে সেগুলো শুধু আমি তুলে ধরতে চাইছি। আমাদের উত্তর দিনাজপুরে আপনারা জানেন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হয়, সম্মুখীন বিশেষ করে জানেন যে শিক্ষার ব্যাপার উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে আমাদের এই সমস্ত পিছিয়ে পড়া জেলা। প্রথমে যদি কোনো কাজ হয় সেটা প্রথমে আউট হয় দক্ষিণবঙ্গে, কোনো দক্ষিণবঙ্গের শেষ হবে তারপরে আমাদের উত্তরবঙ্গে এসে সেই কাজগুলো শুরু হয়। আমরা এই ব্যাপারগুলো নিয়ে আমাদের যে মানুষ তারা মানে টিভির মাধ্যমে হোক বা আরও কিছু মাধ্যমে হোক আবহাওয়া পেয়ে তারা বলে যে আমরা এমন অবহেলিত জায়গায় বসবাস করছি যে আমরা সব কিছুতে পিছিয়ে পড়ে যাচ্ছি। দুঃখের বিষয়টা ওটা না, ঘটনাটা হচ্ছে যে সবই ঠিক আছে কিন্তু চেনটা যেটা আছে সেটার মধ্যে একটু ডিভাইডেড আছে। তো আমি এই যে একটু আগে গল্পটা পড়ল যে মুচি সম্প্রদায়ের লোকের জন্য বা আইসিডিএসের যে গল্পটা করলো, আমার একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে দায় মাদের ব্যাপার নিয়ে। আমারও কাকি আমারও মা দায়মার সাথে যুক্ত ছিল, তো এখন বোধহয় 550 টাকা করে দিচ্ছে, 500 টাকা। আমার কাকিমা বিয়েছে বিএমএচ এসেছিল মানে মুখ্য স্বাস্থ্য কেন্দ্রে বিএমওয়াই, তো ওখানে এসেছিল। তো আমার ওই কাকিমা জিজ্ঞেস করেছিল যে আশা কর্মীদেরও তো বেতন অনেক, সবারই বেতন বাড়ছে, তা আমরা 550 টাকায় ঝাড় দিচ্ছি প্রতিদিনই, নোংরা কাজটা তো আমাদেরকে দিয়ে করাচ্ছে, তো আমাদের বেতনটা কেন বাড়ছে না, একটু এই ব্যাপারটা নিয়ে আপনারা দেখুন। তো ওই বিএমএস বলেছিল কথাটা যে আপনাদের তো কোনো চেনই নেই, মানে আপনাদের কোনো সংগঠনই নেই, আপনারা সংগঠন করে জেলায় দেন কপি, সংগঠন করে ব্লকে দেন কপি, তাহলে তো আপনাদের দুটোকে বাড়বে না, আপনি শুধু একটা একজন এসে বলছেন আরেকজন এসে দুটো কথা বলছে, এভাবে হবে না। তো ওই আমার ওই কাকিমা বলেছিল আরও কিছু লোকজনকে নিয়ে চেষ্টা করেছিল কিন্তু এখনও পর্যন্ত সংকল্পবদ্ধ হতে পারেনি, যার জন্যই আজ প্রায় 5 বছর হয়ে যাচ্ছে 550 টাকাই রয়ে গেছে, অথচ অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের বেতন 8,000-9,000 টাকা কমিশন টমিশন করে চলছে, শুধু আশাকর্মীদের বেতনের কথা বলছে, অঙ্গনওয়াড়িদের বেতন কমিশন দিয়ে
আপনার এক একজন 10-15 হাজার টাকা কমে গেছে। তো আমি ওইটাই বলবো কথাটা যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া একটা ভালো পথ, আপনারা সবাই আছেন সর্বসম্মতিক্রমে বের করুন। আর একটা হচ্ছে কথা, আমার ওই চঞ্চলদা একটা কথা বলেছে যে আর একজন যে এসসিদের মধ্যে আমরা 11 নম্বরে আছি। ভাবুন তো আমরা 11 নম্বরে আছি মানে কি আমরা অনেক আগে আছি ধরতে গেলে। কিন্তু সব থেকে বড় কথাটা হচ্ছে যে কথাটা বলে চেনের যে ব্যাপারটা, মানে চ্যানেল ঠিক না কারণে আমাদেরই দশা। অথচ অন্য লোক অন্য জায়গা থেকে এসে বাংলাদেশ থেকে এসে আজকে তাদের কার্যকলাপ তাদের ক্ষমতা আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি, একদম প্রতিটা জায়গাতে তারা লোক হয়ে গেছে। অথচ আমরা এখানকার আদিবাসী, আমরা এখানকার পুরনো লোক, আমার বাবা আমার কাকা আমার ঠাকুরদা কাজ করে মরে গেল, তাদের এখনো পর্যন্ত কোনো রকম কোনো ভালো কিছু উন্নতির যে কোনো একটা জায়গা বা কেউ করে কোনো জায়গাতে কিছুই করতে পারবে। আমি বলবো এই ব্যাপারটা নিয়ে যেমন করে।